নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। দেখতে দেখতে আরও একটি অমাবস্যা তিথি এসে গেল বন্ধুরা। আগামী পয়লা এপ্রিল 2022 শুক্রবার এই বিশেষ অমাবস্যা। যদিও অমাবস্যা তিথি শুরু হচ্ছে 31শে মার্চ 2022 বৃহস্পতিবার দুপুর 12টা 22 মিনিট থেকে, এবং সেই সাথে এই বিশেষ সময়ে চতুষ্পদ করণ শুরু হচ্ছে এবং ব্রহ্মা যোগ থাকছে এই বিশেষ অমাবস্যার শুরু থেকেই। এই অমাবস্যা তিথি শেষ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ পয়লা এপ্রিল 2022 শুক্রবার সকাল 11টা 53 মিনিট পর্যন্ত, এবং এই সময়ে চন্দ্রদেব উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অর্থাৎ মীন রাশিতে গোচর করবে, এবং সেই সাথেই নাককরণ থাকবে এই বিশেষ সময়, এবং ব্রহ্মযোগ এই বিশেষ সময়ে শেষ হয়ে ইন্দ্রযোগ সূচিত হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগে এবারের চৈত্র মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে, এবং অভিজিৎ মুহূর্ত এদিন দুপুর 12টা 5 মিনিট পর্যন্ত থাকবে। সেই সাথে সর্বার্থ সিদ্ধিযোগ এদিনে থাকছে এবং অমৃত সিদ্ধিযোগ থাকছে। তাই সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং অভিজিৎ মুহূর্ত সেই সাথে ব্রহ্মযোগে এই অমাবস্যা তিথিতে ছোট ছোট উপায় এবং টোটকা করলে অবশ্যই শুভ ফল আসবে। তাই শাস্ত্রমতে আপনারা বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হলেও শুক্রবারে এই বিশেষ অমাবস্যা তিথির ছোট ছোট উপায় এবং টোটকা করবেন। এই বিশেষ দিনে আমরা যদি কিছু উপায় বা টোটকা করি তাহলে মা আমাদের জীবনের সেই সমস্যাগুলো অবশ্যই দূর করবে। আর এই ছোট ছোট 5 উপায় আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেই উপায়ের কোনো একটি উপায় শ্রদ্ধাসহ এবং বিশ্বাসের সঙ্গে করলে আপনি আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত ফল মায়ের কৃপায় পাবেন। আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করি। জীবন ও উন্নতির মধ্যে আসে বহু বাধা, আর সেই বাধা পার হয়ে আমাদের অগ্রগতির সঙ্গে এগিয়ে যেতে হয়। আর এই বাধা সৃষ্টি করে আমাদের জন্মকুণ্ডলিতে থাকা রাহু। রাহুর বিশেষ অবস্থানে তৈরি হয় কালসর্পদোষ, গুরুচণ্ডাল দোষ, পিতৃদোষ প্রভৃতি। পূর্বজন্মের কৃত্য পাপ কর্মের যে ফল তা ভোগ করতে হয় জন্ম জন্মান্তর ধরে এবং বংশ পরম্পরায়। সমাজের প্রতি দায়িত্ব অবহেলা থেকেই এই বিশেষ যোগের সৃষ্টি হয়। আজ আমি আপনাদের বলছি এই ভিডিওতে যে পিতৃদোষ সম্পর্কিত যে সমস্যা একটা মানুষের জীবনকে নরক বানিয়ে দিতে পারে, সেই বিশেষ দোষ থেকে কিভাবে বাঁচবেন এই অমাবস্যা তিথিতে, কি ধরনের টোটকা বা উপাচার করলে তা খণ্ডিত হতে পারে, তা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এছাড়া আপনার জন্মকুণ্ডলিতে থাকা অশুভ শনির দোষ তা কিন্তু কেটে যাবে এই বিশেষ উপাচারে। যদি একজন ব্যক্তি নিজের পিতাকে নিজের হাতে হত্যা করে, তাকে আঘাত করেন বা তার পুরানো পিতৃসম গুরুজনদেরকে অপমান করেন, পরবর্তী জীবন থেকে পিতৃদোষ নামক অশুভ যোগ তাকে ভোগ করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে সে সকল ব্যক্তির জন্মছকে পিতৃদোষ থাকে তাদের পূর্বপুরুষরা তাদের সম্পর্কে খুবই দুঃখিত হয়ে থাকে। পরিবারের পূর্বপুরুষের মৃত্যুর পর তখন তার ভালোভাবে অন্ত্যেষ্টি বা শ্রাদ্ধ সম্পন্ন হয় না, অথবা তার কোনো ইচ্ছা অসম্পূর্ণ থেকে থাকে, তখন তাদের আত্মা অতৃপ্ত থাকে। এই অবস্থায় পিতৃদোষ তৈরি হয় এবং পরবর্তী প্রজন্ম ধরে ভুগতেই হয় সেই সমস্যাতে। মৃত পূর্বপুরুষদের আত্মা পরিবর্গকে তাদের ইচ্ছা অনুযায়ী সব পূরণ করতে চাপ দেয় এবং এই ব্যথাকে পিতৃদোষ আকারে একটা জাতকের কুণ্ডলিতে প্রতিফলিত হয়। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা হিসাবে বিবেচনা করা হয় এবং মঙ্গল রক্তের কারক গ্রহ হয়। যখন এই দুটি গুরুত্বপূর্ণ গ্রহ একজনের জন্মপত্রিকাতে পাপিষ্ঠ অবস্থায় থাকে, তখন ব্যক্তির জন্মছকে পিতৃদোষ চক্রের মধ্যে জড়িয়ে পড়ে। পিতৃদোষের জন্য জ্যোতিষশাস্ত্রে আরো অনেকগুলি কারণ রয়েছে, যেমন ব্যক্তির পঞ্চম গৃহে সূর্য, মঙ্গল এবং শনির উপস্থিতি যদি থাকে,
সাথে যদি বৃহস্পতি ও রাহু অষ্টম বা দ্বাদশে অবস্থান করে। কোনো ব্যক্তির জন্ম ছকে রাহু বা কেতু পঞ্চম ভাবে অবস্থান করে বা পঞ্চম পতির সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়, তাহলে পিতৃদোষ সৃষ্টি হয় এবং সন্তান লাভে বাধা সৃষ্টি হয়। সেই সাথে কর্মে বাধা, অর্থনৈতিক সমস্যা এবং শত্রু বৃদ্ধি, এই ধরনের সমস্যায় ভুগতে থাকে জাতক। আজ আমি এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে শুভ মহালয়া তিথিতে পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে এবং অঞ্জলি প্রদান করেন। এই বিশেষ অমাবস্যাতে তিথিতে যদি গঙ্গা স্নান করেন এবং সেই সময় আপনি পিতৃতর্পণ করেন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা এই পিতৃদোষ তা খণ্ডিত হয় এবং অবশ্যই গঙ্গা জলে আপনি এই অবগাহন করে এই বিশেষ কার্যটি করবেন। কথায় আছে, যে যাং ন মাতা ন পিতা ন বন্ধু, অর্থাৎ যাদের মাতা পিতা বন্ধু কেউ নেই, আজ তাদের স্মরণ করছি ও প্রার্থনা করছি তাদের আত্মার তৃপ্তি লাভ করুক। বলবো এই বিশেষ তিথিতে পিতৃপুরুষদের আশীর্বাদ পেতে এবং জন্মকুণ্ডলিতে পিতৃদোষ খণ্ডনের জন্য এই বিশেষ উপাচার করুন। তার পাশাপাশি কালো তিল দিয়ে বেশ কয়েকটি উপাচারের কথা আপনাদের বলবো, যা এই পবিত্র তিথিতে করলে অসম্ভব শুভ ফল পাবেন। কোনো একটি তামার পাত্রে জল নিন আর কালো তিল নিয়ে শিবলিঙ্গকে নিবেদন করুন এই বিশেষ উপাচার, তাহলে এই বিশেষ সমস্যার সমাধান মিলবে। আপনার যদি বর্তমানে শনির অশুভ প্রভাব চলতে থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে অমাবস্যাতে সর্ষের সঙ্গে কালো তিল নিয়ে শনিদেবের উদ্দেশ্যে অভিষেক করুন, জীবন থেকে শনির কুপ্রভাব দূরে সরে যাবে। অমাবস্যাতে যদি আপনি শনির সাড়ে সাতির প্রভাব থেকে বাঁচতে চান, তাহলে কালো তিল নদীতে ভাসিয়ে দিন এবং অবশ্যই আপনি মায়ের বিশেষ নাম করুন এবং স্মরণ করুন। একটি তামার ঘটিতে জল এবং কালো তিল নিয়ে আপনি এই বিশেষ অমাবস্যা তিথিতে সূর্যদেবের উদ্দেশ্যে সেই জল অর্ঘ্য নিবেদন করুন আর এই বিশেষ ক্রিয়াতে আপনার জীবনে থাকা, আপনার জন্মকুণ্ডলিতে থাকা অশুভ পিতৃদোষ এবং সূর্যের অশুভ প্রভাব কেটে যাবে এবং সঙ্গে অবশ্যই বিশেষ মন্ত্র উচ্চারণ করুন, ঔং সূর্যায় নমঃ অথবা ঔং আদিত্যায় নমঃ। বেশ, আরেকটি টোটকার কথা বলবো আপনাদের এই অমাবস্যা তিথিতে অবশ্যই করুন, তাহলে আপনার জন্মকুণ্ডলীর এই পিতৃদোষ এবং অশুভ দোষগুলো কেটে যাবে। অমাবস্যার রাতে অশ্বত্থ গাছের নিচে অবশ্যই একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর সেই সঙ্গে অশ্বত্থ গাছের তলাতে আপনি একটি পাত্রে ক্ষীরের ভোগ দিন এবং ধূপ এবং কিছু ফুল নিবেদন করুন এবং সেই সময় আপনি আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং ইষ্টদেবকে স্মরণ করুন এবং আপনার যে মনস্কামনার কথা বলুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জন্মকুণ্ডলিতে থাকা সূর্যের বা রবির যে অশুভ দোষ পিতৃদোষ তা কিন্তু কেটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন, দীর্ঘ আয়ু লাভ হবে এবং অবশ্যই আপনি অর্থনৈতিক দিক থেকে উন্নতি সাধন করতে পারবেন। তো এমনই ছোট্ট ছোট্ট উপাচার এই অমাবস্যাতে করুন, তাহলে আপনার জীবনের বিভিন্ন সমস্যা অবশ্যই কেটে যাবে এবং মায়ের আশীর্বাদ আপনার প্রতি বর্ষিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।